big welcome to my channel. Welcome to my another vlog. তো আমার চোখের অবস্থাটা খারাপ তোমরা অনেকেই জানো আমার চোখের মধ্যে বলতা কামড়েছে চারটে দুটো চোখে কামড়েছে একটা কপালে একটা গালে তো সেই জন্য চোখের অবস্থাটা এরকম আমি মেলাতেও যেতে পারিনি তবে আশা করছি আমি কালকে মেলাতে যাব এই চোখ নিয়েই যাব গিয়ে একটুখানি তোমাদের সাথে কিছু না কিছু হলেও শেয়ার করব আশা করছি তো আজকে আপাতত মানে রথের দিন মানে পাপড় ভাজা আলুর চপ এইসব কিছু খাওয়া দাওয়া তো চলো আজকে এইসব হবে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখানে দু রকমের পাপড় আছে এটা হচ্ছে গিয়ে মোচার পাপড় রথ মানে পাপড় ভাজা আর এটা হচ্ছে গিয়ে আমের পাপড় এখানে আলু বড়া করা হবে এই জন্য আলুগুলোকে স্লাইস করে কেটে রাখা রয়েছে ওপরে তে বেসন গোলা রয়েছে এই দেখো আলুর চপ হবে চপ ভাজার জন্য মশলা বানানো হচ্ছে দিয়ে ভাজা হয়েছে এখানে লঙ্কা হচ্ছে তো এখন আমি পাপড় ভাজা খাবো আলুর চপ খাবো আর আলুর বড়া খাবো আলুর চপটা অসাধারণ হয়েছিল আর আলুর বড়াগুলোও ঠিক সেরকম দারুণ হয়েছিল তো বলতাকে সায়স্তা করার জন্য এখন আমি চোখে ভাব দেবো কারণ নাহলে আমার চোখের ফুলা কমবে না আর আমি মেলায়ও যেতে পারবো না সেই জন্য আমি চোখের মধ্যে গরম জলের ভাপ দিচ্ছি আর ভাপ দিতে দিতেও পোজ দিচ্ছি কি অবস্থা করে দিয়েছিল বলতাগুলো আমার চোখের চারখানা পুরো একদম বাজে তো এখন আমি রসনা খাবো নেক্সট ডে এটা তো রসনাটা খেয়ে নিই এটা হচ্ছে 10 টাকার প্যাকেটের যে রসনাগুলো হয় না ওই রসনা এই রসনাগুলো খেতে না দারুণ কোনোদিনও খেয়ে দেখবে তো বাবাইয়ের সাথে আমার মিট করা হয়ে গেছে আমরা এখন এই ব্যাগের মধ্যে করে পকোড়া কিনে নিয়েছি এবারে পকোড়াটা খেতে খেতে আমরা হেঁটে হেঁটে মেলায় যাব কারণ আমরা ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই আমাদের হেঁটে হেঁটে যেতে বেশি ভালো লাগে তাই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি তো টাটা তো আমরা হরিণাবি রাজবাড়ির সামনে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে রাজবাড়ি ডান দিকেই তোমরা দেখতে পাচ্ছ আর এখানেই ছিল আমার স্কুল আমি সুভাষিনী স্কুলেতে পড়তাম এটা আমার স্কুল স্কুলটাকে খুব মিস করি খুব খুব তো এখন আমরা মেলায় ঢুকে গেছি মেলাতে প্রচুর লোক প্রচুর ভিড় তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও জিলাপির দোকান এদিকে আরও ব্যাগের দোকান বসেছে তারপরে এদিকে ভুট্টা বসেছে ভুট্টা কি এটা কুলফি তো হরিণাবি রথের মেলাতে খুবই ভিড় হয় তোমরা জানো কি জানি না তো দেখো তোমরা নাগরদোলাটাকে কি সুন্দর করে সাজিয়েছে ঘুরতে পারি না ঠিকই কিন্তু খুব ভালো লাগছে মেলাটায় এসে আমার খুব ভালো লাগছে মেলাতে আসার জন্য কত কান্নাকাটি কারণ এই চোখ নিয়ে আসতে দিচ্ছিল না বাবা নিয়ে আসছিল না তো তারপরেও আমি এসেছি মেলাতে আসতে খুব ভালো লাগে আমার যদি তোমরা কেউ আসতে চাও তো পরের বছর থেকে অবশ্যই এসো সুভাষগ্রাম থেকে যদি আসতে চাও ট্রেন পথে যদি আসতে তো সুভাষগ্রামে নামতে হবে নেমে হরিণাবির অটো ধরতে হবে তোমাদেরকে আর যদি তোমরা যদি অটো বাসে আসো তাহলে হরিণাবির মোড়েতে নামলেই তোমরা মেলাটাকে দেখতে পেয়ে যাবে দেখছো কত ভিড় ভেতরে এবার দেখাবো এখানে অনেক রকমের জিনিস রয়েছে 15 টাকা 10 টাকারও জিনিস রয়েছে এখানে পরের বছর থেকে সবাই এসো আশা করছি সবার ভালো লাগবে মেলাটা এবারে আমি তোমাদেরকে মাঠের ভিতর থেকে ভিউটা দেখাবো পুরোটা এই দেখো কি দারুণ লাগছে না ফোনগুলো করবে আমরা মেলায় গিয়েই প্রথমে ব্রেক ডান্সেতে উঠে গেছি আর আমাদের ব্রেক ডান্সের যে সিটটা ছিল সেই সিটটাতে মনে হচ্ছে যেন কোনো প্রবলেম আছে কারণ কারোর সিটটাই নড়ছিল না আমাদেরটাই শুধু নড়ছিল তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো
আমাদেরটা নড়ছে কিন্তু কারোরটা নড়ছে না, কেন বুঝতে পারছি না এরকম হচ্ছে। সত্যি খুব ভয় লাগছিল যে ফার্স্ট টাইম উঠলাম আর ফার্স্ট টাইমই এরকম হচ্ছে, আমাদেরটা শুধু নড়ছে কারোরটা নড়ছে না, বুঝা যাচ্ছে। এবার স্টার্ট হবে, বাবাই বললো ফোনটা আমার হাতে দিয়ে দাও, তুমি ঠিক করে ধরে বসো নাহলে তুমি উঠে যাবে। ফোনটা নিয়ে নিলো, এবারে পুরো সিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে আমাদের অবস্থাটা ঠিক কীরকম হয়েছিল। তো স্টার্ট হয়ে গেছে, 50 টাকা করে টিকিট লেগেছিল আমাদের। আমারটা কেন বলতো, আমি তোমার এই যে ক্যামেরাটা ঘুরে তুমি হোল্ড করে আছো ক্যামেরা, আমার আমার কোনো ভয় এখানে পড়ে যাবে। এটা কিন্তু 90 ডিগ্রি গেলে এরকম নিচে নামবে কিন্তু। আমরা প্রথমে একটা আইসক্রিম কিনলাম, আমরা আইসক্রিম খেলাম সবার প্রথমে। বাবা এখন জ্ঞান দিচ্ছে, এই পাশে আসো না। এবারে আমরা খাবো আইসক্রিম লস্যি,
লস্যিটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো লস্যির ওপরে যেটা সেই ইয়েতে দেয় মিষ্টির দোকানে যেরকম দেয় ওরকম টাইপের কিছু একটা দিয়েছিল। লস্যির মধ্যে আইসক্রিম দেওয়া ছিল, আরও অনেক কিছু দেওয়া ছিল, আর তার উপরে স্ট্রবেরি স্কোয়াশ দিয়ে দিয়েছে। তো এবারে আমরা লস্যিটা টেস্ট করব, টেস্ট করে বলবো। টাকাটা কখন দেবে? দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমন সুন্দর লস্যিটা, সত্যি। ভালো হয়েছে? এবারে আমরা বুড়ির চুল নিলাম এখান থেকে। এবারে এটা নিলাম আমরা, এটা দারুণ ছিল, দারুণ অসাধারণ টেস্ট। কেমন? ক্যামেরা দিকে তাকাও না, না এই জিনিসটা খুব খারাপ লাগে। আমাকেও তো একবার বলো যে তুমি একটু খাও। अब मैं इस प्यार को क्या नाम दूं? এটা দু হাতের, একটা একটা দু হাতের। দেখো কত, এটা নেবে না গোল্ডেনটা নেবে? দেখো না গোল্ডেন, এটাই ভালো লাগছে তো, এটাই নাও। তাহলে গোল্ডেন না, না 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 আমার কোনোটা ভালো লাগছে না, এটা নিলেও আমার ভালো লাগবে, ওটা নিলেও আমার ভালো লাগবে, এটা খুশি। মেলা মানেই জিলাপি, তো জিলাপি নিতে চলে এসেছি আমরা দুজন। জিলাপি আর বাদাম নেব আমরা। তো বাবার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা হলো, তাই ও ঝালমুড়ি কিনতে চলে গেল। ঝালমুড়ি কিনে খেলো এক জায়গায়। আমরা দুজন আবারও হেঁটে হেঁটে যাচ্ছি, বেচারার হাতে এত কিছু রয়েছে। আমি নিয়েছিলাম এত খুঁড়ো খাচ্ছিল বলে সব শেষ করে দেবে, আর আমাকেই আর দেবে না। তো এটাই হচ্ছে কি ওর সাথে আমার এখন লাস্ট ভিডিও, কারণ এবারে ও ওর বাড়ি আর আমি আমার বাড়ি চলে যাব। তো চলো, তো মেলা দিয়ে আমি এইসব জিনিসগুলো নিয়ে এসেছি। একটা তীরধনুক নিয়েছি, আইসক্রিম এনেছি, আর একটা ওই হাওয়াই মিঠাই নিয়ে এসেছি, আর হচ্ছে জিলিপি, বাদাম, ঝালমুড়ি, এগুলো ব্যাস। বাবাইকে গালাগালি দাও, খোলো আর গালাগালি দাও, নিজে ঝালমুড়ি খেয়েছে, তোমার জন্য ঝালমুড়ি কিনে দিয়েছে। বলে বলে পিসির জন্য, পিসির জন্য এটা নিয়ে যাও। কি হয়েছে এরকম করে? বাবাই আমাকে এইগুলো কিনে দিয়েছে, কানের দুল তো সবসময় কিনে দেয়, তাই আমাকে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। তো এটা আমার রাত্রের খাবার, ভাত আর চিকেন।